যে কথাটি বলছিলেন যে এখন আপনাদের পরিস্থিতিটি বলতে যদি আমরা বোঝাই যে জনসম্পৃক্ততার পাশাপাশি কি বাইরের দিকেও আপনাদের, যেটি সরকারি দল থেকে বলা হয় যে বাইরের দিকে তাকিয়ে থাকেন, বিষয়টি কি সেরকম? দেখুন, এই বিষয়ে অনেক কথা আমরা বলেছি, তারপরে এক লাইনে কথা বলে আমি অন্য প্রসঙ্গে চলে যাব। জি, বিদেশিরা যারা লাভ জব করে বলে সরকার সরকারি টেলিভিশনের মাধ্যমে মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করে, আপনি একটু ডেটাটা সংগ্রহ করুন এবং দেখবেন, আপনি পরিসংখ্যান যদি আপনার হাতে থাকে, ওই সকল মানুষরা বিরোধী দলের সঙ্গে যতবার না সাক্ষাৎ করেছে তার 10 গুণ বেশি সাক্ষাৎ করেছে সরকার বা সরকারের সমর্থিত সবার সঙ্গে। তাহলে এর থেকেই তো প্রমাণ পায় যে আমরা তাদের দিকে তাকিয়ে থাকি না। বিদেশি বন্ধুরা যারা আমাদের উন্নয়নের অংশীদার, তারা গ্রহণযোগ্য নির্বাচন অর্থাৎ 8, 14, 18 যে প্রহসনগুলো হয়েছে সেগুলো যেমন ভোটের নামে এদেশে না হয়, সে কারণেই তাদের, আপনারা একটা কথা উপস্থাপন করেন, নির্বাচনে অংশগ্রহণ না করলে গ্রহণযোগ্য হবে কেমনে? বিএনপি তো নির্বাচনে অংশগ্রহণ করতে চায় বলেই এই বিএনপির আন্দোলন। বিএনপি শুধু নিজে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তা নয়, যে দেশের জনগণ নির্বাচন প্রথাটাকে বর্জন করেছে তাদেরকে নির্বাচনে আনতে চায়। সুতরাং নির্বাচন হলেই বিএনপি অংশগ্রহণ করবে, নির্বাচনের নামে প্রহসন হলে বিএনপি নির্বাচন করতে চাচ্ছে না, এবং বিএনপির আন্দোলনটাই হলো জনগণকে নিয়ে সেটাকে প্রতিহত করা। আপনি দেখেন, একজন বীরুত্তম শাহজাহান ওমরকে নিয়ে গেছেন, যিনি এখন এই বীরুত্তম আওয়ামী লীগের লাভ হইবে একটাই, যে এই বলে স্বাধীনতার সমর্থনকারী একটা রাজনৈতিক দলে যেখানে একজন বীরুত্তম ছিল না সেখানে এই সর্বপ্রথম একজন বীরুত্তম বাগাই নিয়ে গেলেন, কিন্তু যিনি গেলেন তিনি একজন অদম হয়ে চলে গেলেন, তিনি কিন্তু আর বীরুত্তম খেতাব নিয়ে আর ফেরত যেতে পারলেন না। অর্থাৎ এই সমাজের প্রেক্ষিতে এখন বিবেচনায় একজন অধম এখন আওয়ামী লীগের পরিতৃপ্তির একটা বিষয় হয়ে গেল। আপনি দেখেন বিএনপির এমন একটা দল, আমরা কোথা থেকে দল, দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোথায় আছেন, দল কিভাবে চলছেন, এটা নিয়ে ওনাদের কৌতূহল। ওনারা চিন্তা করেন বিএনপি কেমনে চলবে, আমাদের বিএনপি কিভাবে চলছে, আপনাদের জীবনের প্রায় কি বলবো আমরা, আন্দোলনের কাছে এখন আপনারা অসহায় জীবনযাপন করছেন, এরপরও আপনারা বুঝতে পারেন না যে বিএনপি কি পরিমাণ রাজনৈতিক দল এবং কার নেতৃত্বে দল কোথায় কি পরিমাণ কেমনে আন্দোলন করে যাচ্ছে। আপনারা তো অনেক প্রলোভন দেখিয়েছেন, অনেক চেষ্টা করেছেন, কিন্তু আপনারা ব্যর্থ হয়েছেন। আসলে মূল কথাটা হলো এই, বিদেশিদের কাছে আমরা দৌড়ছাপ করছি না, বিদেশিদেরকে গুড হিউমারে রেখে রাষ্ট্র ক্ষমতা যেভাবে দখল করেছিলেন এই সরকার, সেই বিষয়টা তাদেরও স্বপ্ন ভঙ্গ হয়েছে বিদেশের। কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি সহ সকল মন্ত্রীরা, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলতেন যে আমরা যদি নির্বাচিত সরকারই না হই তাহলে বিদেশি বন্ধুরা যারা আমাদের উন্নয়নের অংশীদার তারা আমাদেরকে সমর্থন করছেন কেন? রাইট। এবং এই বিদেশিদের সাইনবোর্ড দিয়ে এই সরকার 2008, 18, 14, 18 যেভাবে চালিয়েছে, দেখুন আমি খুব পরিষ্কার ভাবে বলি, দেশ এভাবে চলতে পারে না। আপনি দেখেন শম্ভুদার পরিচয় দিতে গিয়ে আপনি কি বলেছেন, একবার বলেছেন একটা সংসদীয় কমিটির সভাপতি, আবার বলছেন উনি এমপি। এখান থেকেই আপনি ধরে নেন যে একজন মানুষ যদি এখনো তার এমপি পদ বহাল থাকে তাহলে সেই মানুষের সেই দেশে কি নির্বাচন হচ্ছে, নির্বাচনটা হয় কোথায়? অসংখ্য ধন্যবাদ। নির্বাচন তো আমি আমার লাস্ট কথাটা এইভাবে বলে যাচ্ছি যে দেখুন, নির্বাচন হচ্ছে না, প্রহসন হচ্ছে, আর বিএনপি এই প্রহসনের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে নয়, দেশে বিএনপি আন্দোলন করে যাচ্ছে যে কখন মানুষ মানুষের ভোট দিয়ে সরকার বানাবে। বিএনপি সেই আন্দোলন যতদিন পর্যন্ত সার্থক না হবে বিএনপি ততদিনই এই আন্দোলন চালিয়ে যাবে, এবং নির্বাচন প্রথা যদি হারিয়ে গেছে, আমি সর্বশেষ কথা এইভাবে বলতে চাই যে একটি স্বৈরাচারের যা কিছু চরিত্র থাকে এই সরকারের মধ্যে সেটা এখন স্পষ্ট। সরকারকে বুঝতে হবে, তাদের মধ্যে চৈতন্যের উদয় হতে হবে যে না, আমরা যেভাবে করে জোর করে দুর্বৃত্তের মতো রাষ্ট্র দখল করে আছি, আমাদের অবস্থান ত্যাগ করতে হবে, মানুষের দেশ মানুষের কাছে ফেরত দিতে হবে, মানুষের ভোটাধিকার মানুষকে দিতে হবে, এবং তখন আপনি দেখবেন এই দেশে নির্বাচন হবে। অসংখ্য ধন্যবাদ।